আমি এখন অবস্থান করছি গাংনি উপজেলার ধানকলা ইউনিয়নে 2 নম্বর ওয়ার্ড জুগিন্দা গ্রামে। আসলে মানুষের প্রতিভা কোথায় লুকিয়ে থাকে, কিভাবে লুকিয়ে থাকে আসলে এগুলা আমরা কখনো কোথাও থেকে পাই না। তবে ইতিমধ্যে আমি যে স্থানে দাঁড়িয়ে আছি ঠিক সেই স্থানে একজন প্রতিবন্ধী মানুষ, আসলে তিনি দোকানে বসে গান করছে। আসলে সেই গানেই আপনাদেরকে আমি সরাসরি লাইভে শোনানোর চেষ্টা করছি। তবে যে যেখানে আছেন সবাই দেখতে থাকুন। আসলে একজন প্রতিবন্ধী, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাসুদ পাধে। আপনার বাসা কোথায়? মদনাডাঙ্গা। তো সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে যে যিনি গান করছেন প্রতিবন্ধী, আসলে তার বাসা হচ্ছে মদনাডাঙ্গায়। তো তিনি টিনের কলসি নিয়ে আর কি গান করছে, তো অসাধারণ গান করছে। তো আপনারা সাথে থাকুন, দেখতেই থাকুন। তো আপনি গান বলেন, আমরা একটু দর্শককে শোনাই। হ্যাঁ, প্রথম গান ছেড়ে বলতে চলেছি, এটা বলবো না আর কোনোদিন ভালোবাসতো মরে। আমাদের বাউল সম্পর্ক, কিন্তু আমার কম্পোজিশনে আমার ঘোড়া তালে এবং আমার মুখে তালে গানটা করবো। Yeah, they're busy.
সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আপনাদেরকে গান শুনিয়েছে, এটা দিয়ে ধরেন তো আসলে এটা আপনার হাতে এখানে থাক, একটা গান শুনিয়েছেন। আসলে মানুষের প্রতিভা কোথায় লুকিয়ে থাকে, কিভাবে লুকিয়ে থাকে আসলে এটা বলা বহুত মুশকিল। তবে ইতিমধ্যে আপনাদেরকে একটি গান শুনিয়েছে, প্রতিবন্ধী হলে তার ভয়েস এবং তার কথার সুর অনেক সুন্দর। তো আমরা চলে যাবো আবারও আরেকটি গানে, তবে ওনার গান অনেক ভালো লাগছে, তো আমরা আরেকটা গান আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। তবে আপনার সঙ্গেই থাকুন, সাথে থাকুন, আবারও আমরা নতুন আরেকটি গান চলে যাচ্ছি। এবার শুনবেন গান নম্বর টু, জীবন মানে যন্ত্রণা। পাঠালেন যে নিয়তি তার কাছে এই মিনতি, এই জীবন আর আমি চাই না, জীবন মানেই তো, জীবন মানেই তো, জীবন মানেই তো যন্ত্রণা। জীবন মানে তো যন্ত্রণা, হৃদয়ে সবে না। পাঠালেন যে নিয়তি তার কাছে এই মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে এই মিনতি, এই জীবন আর আমি চাই না, জীবন মানে তো যন্ত্রণা, বোধহয় সে সবই না, জীবন মানে তো যন্ত্রণা, জীবনে আসে কত ভালো আর মন্দ, জীবনে আসে কত দ্বিধায়ার দ্বন্দ্ব, জীবনে আসে কত ভালো আর মন্দ, জীবনে আসে কত দ্বিধায়ার দ্বন্দ্ব, জীবনে আসে কত, জীবনে আসে কত দুঃখ বেদনা, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকি বোধহয় সে সবই না, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকি বোধহয় সে সবই না। মানেই তো যন্ত্রণা,
জীবন মানে তো যন্ত্রণা, এসে থাকে বোধ হয় সে সবে না। জীবন মানে তো যন্ত্রণা, বোধ হয় সে সবে না। জীবন মানে তো যন্ত্রণা, বেশি থাকতে বোধ হয় সে সবে না। ধন্যবাদ দর্শক, ইতিমধ্যে আপনারা দুইটি গান শুনিয়েছেন, আসলে অসাধারণ ভয়েস, আপনাদেরকে যতটুকু পেরেছি শোনানোর চেষ্টা করেছি এবং আপনারা সাথে ছিলেন এবং দেখলেন আসলে যে প্রতিবন্ধী মানুষ তার প্রতিভার বিকাশ আসলে ঘটেছে, কিন্তু আসলে তিনি যদি কোনো একটি প্রভাবশালী বা কোনো ভালো বৃত্তের ফ্যামিলি ছেলে তো হয়তো বা তিনি কোনো শিল্পী হতে পারতো, এমনই প্রত্যাশা ছিল যে সমস্ত দর্শকবৃন্দ ছিল যারা এখানে এবং তার গান শুনছিল। তো সুপ্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি সেই প্রতিভাবান সেই বালকের কাছে। আসলে আপনি দর্শকদের উদ্দেশ্যে আপনি যে আমার সাথে লাইভে সরাসরি মেহেরপুচক লাইভ থেকে আপনার গানগুলো সরাসরি আমরা সম্প্রচার করেছি, তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে যাচ্ছেন? আমি একটা কথা বলবো যে আমি চোখে একটু কম দেখি, আমি চারিকলে গান করি, যদি ভালো শিল্পী হতে পারি তাহলে জীবনটা ধন্য হয়ে যাবে। এবং আপাতত আমার অবস্থা খুবই খারাপ বলতে গেলে, কারণ আমি গান টান করি আর কিছু পয়সা উপার্জন করি, যদি আপনারা কিছু সহযোগিতা করতে পারতেন তাহলে খুব খুশি হতাম। তো আপনার ঠিকানাটা দেন সুপ্রিয় দর্শক। ইতিমধ্যে যে ভালো করেছে প্রতিবন্ধী, সে আপনাদের কাছে সহায়তা চেয়েছে, সহায়তা চেয়েছে এবং বলেছে যে যদি যদি কোনো বিত্তবান ব্যক্তি তার চোখে কম দেখে, তিনি চোখে কম দেখে কিন্তু তার প্রতিভা আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন, কিন্তু তিনি এটাই আপনাদেরকে জানাতে চাচ্ছিল এবং বলতে চাচ্ছিল, সেটা হচ্ছে যে তিনি চোখে কম দেখে, যদি একটু সহযোগিতা সাহায্য কেউ করে তাহলে সে অনেক উপকৃত হতো, এমনটাই বলছিলেন। তো আপনার বাসা কোথায়, আপনার নাম কি, আপনার প্লিজ একটু বলবেন। আমার বাসা নতুন মদনাঙ্গা, আমার বিকাশ অ্যাকাউন্ট নম্বর হলো 01400856246, এটা নগদ খোলা আছে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে সেই প্রতিবন্ধী বালকটি তার পার্সোনাল নাম্বার, এই নাম্বারটা কি আপনার পার্সোনাল? এটা আমার পার্সোনাল নাম্বার, এটা আমার বিকাশ নাম্বার এবং নগদ খোলা রয়েছে রাজবাংলার ডিজিটাল লেনদেন, এই নাম্বারে যদি কেউ সহযোগিতা করতে পারেন তা করতে পারেন। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে সেই বালকটি বলেছিল যে আসলে তার পার্সোনাল বিকাশ নাম্বার বা নগদও আছে, যে নাম্বারটি বলেছে যদি কোনো বিদ্যমান মানুষ আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে সরাসরি সেই এই নাম্বারে আপনারা কথা বলতে পারবেন এবং তার সাথে যোগাযোগ করতে পারবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আর আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। তো যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে মেহেরপুচক ফেসবুক লাইভের পক্ষ থেকে সকলকে আবারও অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম।